আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুধী দর্শক আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। আমরা আজকে আমাদের ইনকিউবেটরের সামনে থেকে আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো এক্সপার্ট ইনকিউবেটর। এটা হচ্ছে চিকেন, আমাদের ইনকিউবেটরটি জান ইগ ইনকিউবেটর। তো এখানে এক্সপার্ট ইনকিউবেটরটা আমরা কখন করলাম সেটা হলো বাংলাদেশে ইনকিউবেটর নিয়ে যেই তুলপাড় শুরু হয়েছে, আপনারা ইউটিউবে ঢুকলে দেখবেন যে যে কেউ ইনকিউবেটর তৈরি করতেছে সিম্পলভাবে, দেখবেন যে লাইট দিয়ে এইটা, তারপর আপনার গুল টিম দিয়ে। তো আসলে ইনকিউবেটর এমন একটি জিনিস যেটা হচ্ছে পোলট্রি জগতের হার্ট। তো পোলট্রি জগতের হার্ট ইনকিউবেটর হলেও বাংলাদেশে আমাদের ইনকিউবেটর এস্টাবলিশ নেই এবং কোথাও কোনো গবেষণা বা কোথাও কোনো রিসার্চ এরকম নেই। সবাই শুধু ইউটিউব দেখে, ইউটিউবের টেম্পারেচার এবং হিউমিডিটি দেখেই আপনার ইনকিউবেটর সবাই দিয়ে যাচ্ছে এবং বলে যাচ্ছে যে আমরা 95% বাচ্চা ফোটাতে সক্ষম হচ্ছি। আসলে দর্শক, এখানে আমি একটু কথা বলবো, সেটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশেই আমরা ময়মনসিংহে যে জায়গাতে আছি, আমি খুব এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিতরে আমার মেশিন চলতেছে। তো সেখানে দেখা গেছে যে প্রথম থেকেই যেখানে কৃষি এগ্রিকালচার ভিত্তিক দেশ আমাদের, কৃষি প্রধান দেশ, এখানে ইনকিউবেটর নিয়ে আজ পর্যন্ত কোনো একটা রিসার্চ সেন্টার বা কোনো একটা সাবজেক্ট নিয়ে কোনো একটি স্টুডেন্টকে লেখাপড়া এরকম কোনো অপশন নেই। তারপর আমাদের দেশে বুয়েট রয়েছে, বুয়েটেও আমাদের এই ইনকিউবেটর নিয়ে কোনো গবেষণা এখন পর্যন্ত হয়নি। তো আমাদের ইনকিউবেটর নিয়ে যারা যারা বাংলাদেশে খুব বড় বড় কথা বলতেছে এবং 90% ডিম ফোটার কথা বলতেছে, আসলে এখানে চাইনিজ কিছু কিছু কন্ট্রোলার বাজারে আছে। বাজারে চাইনিজ কন্ট্রোলারগুলা যে কেউই আপনার কিনে এনে লাইট দিয়ে বা হিটার দিয়ে সেটা দিয়ে ডিম ফুটাচ্ছে। আসলে মুরগির ডিম ফুটানোর জন্য যে টেম্পারেচার ইউটিউবে বা ইয়ার সাথে আছে সেটা দিয়ে আমাদের দেশে মোটামুটি ভালোই ফুটে। সমস্যা হচ্ছে টার্কি আর হাঁস, রাজহাঁস বা ডিফারেন্ট কোনো কিছু দিয়ে করতে গেলে। আসলে ভালো একটা কন্ট্রোলার, চাইনিজ কন্ট্রোলারগুলো যারা যারা বাজারে বিক্রি করতেছে তারাও দেখবেন তেমন একটা কোনো কিছু নিয়ে অভিজ্ঞতা আছে এরকম না। তাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে ভাই হিউমিডিটি কাকে বলে, তারপর টেম্পারেচার কাকে বলে, তারপর আমি যদি আপনাকে একটা প্রশ্ন বলি, ইনকিউবেটারের দুইটা পার্ট রয়েছে, একটা সেটার এবং হ্যাচার। সেট শব্দের অর্থ থেকে আসছে সেটার, আর হ্যাচ শব্দের অর্থ থেকে আসছে হ্যাচার। হ্যাচ শব্দের অর্থ ফুটা বা ফুটানো। তো ডিমের প্রথম দিন থেকে মেশিনে ডিম দেওয়ার পর যেই রক্ত বিন্দু থেকে একটা বাচ্চা সেট হয়, বিন্দু বিন্দু রক্ত জমাট বেঁধে আস্তে আস্তে একটা বাচ্চাতে পরিণত হয়, একটা বাচ্চাতে সেট হয়, ডিমের ভিতরে বাচ্চা সেট হয়, ওই শব্দের অর্থ থেকে আসছে সেটার। আর হ্যাচ শব্দের অর্থ আসছে হ্যাচার থেকে, হ্যাচ শব্দের অর্থ হচ্ছে ফুটা বা ফুটানো। তো ওইখান থেকে আসছে হ্যাচার। তো এখন এই সব আমরা 2015 সাল থেকে ইনকিউবেটর নিয়ে একদম খুব ভালোভাবে গবেষণা করতেছি। তো আমরা চেষ্টা করতেছি যে খায়রুল ভাইয়ের সহযোগিতায় দেশের বাইরেও আমরা ইনশাল্লাহ টুডেন্ট টুমোরো আমাদের ইনকিউবেটর বিজনেসগুলো এস্টাবলিশড হবে। তো আমরা চাচ্ছি যে ইনকিউবেটর নিয়ে বাংলাদেশে এস্টাবলিশড একটা কোম্পানিতে পরিণত হওয়ার জন্য এবং আমাদের কন্ট্রোলার টেম্পারেচার, হিউমিডিটি, আপনার টার্নিং, ডিহিউমিডিটি এইসব স্মুথভাবে আপনার 24 আওয়ার্স আপনার ডিমকে দিয়ে যাবে। তো একটা আদর্শ মেশিনের গুণাগুণ হচ্ছে সলিড, একদম পুঙ্খানুপুঙ্খানু যতটুকু টেম্পারেচার দরকার, হিউমিডিটি দরকার, টার্নিং দরকার, তারপর আপনার ওভারহিট কন্ট্রোল দরকার, ডিহিউমিডিটি দরকার, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কন্ট্রোলার দিতে পারবে এবং আস্থার সাথে আমাদের মেশিনটি চালাইতে পারবেন আপনারা। তো ইনকিউবেটর এটা আমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নাম্বার 01988238568, আপনারা হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছেন 01988238568, পাশে বাংলা লিঙ্ক নাম্বার রয়েছে 01752611452। তো এটা হচ্ছে আমাদের ময়মনসিংহে আমাদের ফ্যাক্টরি, আমরা এখান থেকে সারা বাংলাদেশে মার্কেট করতেছি। তো আমরা আমাদের কন্ট্রোলারটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে গ্রাফিক্স ডিসপ্লে দিয়ে করা আমাদের এই কন্ট্রোলারটা, একদমই সম্পূর্ণ দেখেন 99.5 আমাদের টার্নিং কতক্ষণ পরে হবে, ট্রে টার্নিং কন্ট্রোল এটা সম্পূর্ণ দেওয়া আছে। আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, আমি আপনাকে দেখানোর চেষ্টা করব, ভিতরে যেসব দেখতেছেন সবগুলো ডিম, এগুলো বসানো হয়েছে, পুরোটাই ডিম, ডিম দেখতে পাচ্ছেন আপনারা, ডিমে ভর্তি। আর এখানে হচ্ছে আমাদের এটা কন্ট্রোলের জন্য যে টেম্পারেচার, হিউমিডিটি, এটাতে অনেক কথা আছে। আপনারা মাঝখানে একটা থার্মোমিটার দেখতেছেন, এটার নাম হচ্ছে আসলে হাইগ্রোমিটার, থার্মোমিটার না, থার্মোমিটার বললে ভুল হবে।
তো এখানে ডিম আজকে কিছু ক্যান্ডেলিং করে বের করলাম, তারপর নিচেও নিচেও কিছু কিছু ডিম আছে, দেখেন এগুলো সব টার্কির ডিম, এগুলো এগুলো টার্কির ডিম। তো এটা ফুল অটোমেটিক, একদম ফুল অটোমেটিক মেশিন আমাদের এটা। তো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং ইনকিউবেটর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, মেশিন আপনাদেরকে দিতে পারি আর না পারি, একটা খামারি প্রথম অবস্থাতেই যদি মেশিন কিনে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার উৎসাহটাই নষ্ট হয়ে যায়। তো এর জন্য দর্শক, সস্তা জিনিস দিয়ে বস্তা ভরবেন না এবং সস্তা কলায় চিরা নষ্ট করবেন না। আপনাদের মেশিন যদি নিতে চান, মেশিন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন মেশিন নেবেন। একটা কথা মনে রাখবেন, মেশিনটা কিনবেন একবার, যদি সিলেকশনে ভুল হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন বারবার। এর জন্য সিলেকশনটা চমৎকারভাবে করতে হবে, সিলেকশন যদি প্রথম ভালো হয় তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর তা নয় তো, আমি যে কথাটা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা, মেশিন টাকা দিয়ে আপনি কিনবেন একবার, যদি আপনি সেটা সিলেকশন ভালো না হয় এবং মেশিনটা ভালো না হয়, আপনি ক্ষতিগ্রস্ত হবেন বারবার এবং আপনি এই যে বিজনেসটা থেকে নিরুৎসাহিত হয়ে যাবেন। তা আমরা চাই যেখান থেকে মেশিন কিনুন, খুব জেনে শুনে এবং বুঝে ওই কোম্পানির কতটুকু অ্যাবিলিটি আছে, তারা কতটুকু রিসার্চ করছে, গবেষণা করছে, এবং তাদের ক্ষমতা কতটুকু আছে বা পাওয়ার মেশিনের কার্যকারিতা কীরকম। তো আমরা আপনাদেরকে যদি সেটার হেচার আলাদা আলাদা হয়, যে কোনো হাঁস থেকে শুরু করে, টার্কি থেকে শুরু করে, মুরগিটি থেকে শুরু করে, সব ডিমে আমরা 85% উপরে আপনাদের প্রোডাকশন দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের সাথে কাজ করতে চাইলে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করুন, 01988238568। আর আমরা আমাদের অন্যান্য ব্রিড রয়েছে, হিলি চিকেনের ব্রিড রয়েছে, আরও নতুন নতুন জাত ইনশাল্লাহ নিয়ে আমরা কাজ শুরু করতেছি, হাঁসেরও কিছু কিছু নতুন নতুন কাজ শুরু করতেছি, যেসব হাঁস আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নাই ওইগুলো নিয়েও আমরা নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।